স্মৃতিমণ্ডলী, আজ 16ই ডিসেম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহান বিজয়ের দিন। 1971 সালে এই দিনে পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল এক নতুন রাষ্ট্রের, স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি স্বাধীন বাংলাদেশের দ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আরও স্মরণ করি মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দকে। আমাদের উষ্ণ অভিনন্দন ও শ্রদ্ধা সকল বীর মুক্তিযোদ্ধাকে এবং বীরাঙ্গনাকে। স্মৃতিমণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠান মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গীকৃত। আপনারা দেখবেন 1947 থেকে 1971 পর্যন্ত বাঙালি মুক্তি সংগ্রামের ক্রমবিবর্তন ও বিজয় অর্জনের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। তার আগে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রা সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 416-636-2121। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদা পুঁটি সহ সব ধরনের মাছ। ড্যানফোর্থে মারহাবা গ্রোসারি সহ বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডে মাছ পাওয়া যাচ্ছে। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ, বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি। ১৯৪৭ সাল, ব্রিটিশ রাজ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষকে ভাগ করে ভারত ও পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্রে। পাকিস্তান গঠিত হয় অবিভক্ত বাংলার পূর্ব অংশ পূর্ব বাংলা, যার নাম দেওয়া হয় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে নিয়ে। ধর্মবন্ধনের ঠুনকো তত্ত্বের উপর প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রের দুই অংশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ভৌগোলিকভাবে ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই শিশু রাষ্ট্রের শুরু থেকেই পূর্ব পাকিস্তানের অধিবাসী বাঙালিরা পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর দ্বারা নাগরিক অধিকার ও প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হতে থাকে। ভাষা, রাজনীতি, অর্থনীতি ও সামাজিক অসমতা বাঙালিকে ক্রমেই প্রতিবাদী করে তোলে। 1948 সালের 24শে মে পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকার এক জনসভায় ঘোষণা করেন, উর্দু ভাষাই হবে পাকিস্তান রাষ্ট্রের একমাত্র রাষ্ট্রভাষা। বাংলার ছাত্র সমাজ এর প্রতিবাদে ফেটে পড়ে এবং সারা পূর্ব পাকিস্তান জুড়ে এর বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলে। মায়ের ভাষা রক্ষার এই দাবিতে বাংলার আপামর জনতা, ছাত্র, কৃষক, শ্রমিক, শিল্পী, রাজনীতিক সকলে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে পাকিস্তান শোষক গোষ্ঠী ভাষার দাবিতে মিছিলের উপর গুলি চালিয়ে হত্যা করে ছাত্র জনতাকে। রফিক, শফিক, বরকত, জব্বারের বুকে তাজা রক্তের বিনিময়ে ভাষার আন্দোলনে বাঙালির প্রথম বিজয় হল। মূলত এই ভাষা আন্দোলনের মধ্যেই ছিল বাঙালির স্বাধীনতার স্বপ্ন। Come on!
পাকিস্তানিদের বাঙালি দমন নির্যাতনের রাজনীতি ও শোষণ নীতির মধ্যেই বাঙালি রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক ও অর্থনৈতিক নিরাপত্তার পথ অন্বেষণ করতে থাকে। পাকিস্তান সৃষ্টির প্রথম দিক থেকে পূর্ব বাংলায় রাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়েছেন শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান প্রমুখ নেতা। 1957 সালের 7 ও 8 ফেব্রুয়ারি টাঙ্গাইলের কাগমারিতে অনুষ্ঠিত পাকিস্তান আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে বাংলার মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রথম পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবি তোলেন। ১৯৫৮ সালের ২৭শে অক্টোবর জেনারেল আইয়ুব খান পাকিস্তানের প্রধান সামরিক আইন প্রশাসক ও প্রেসিডেন্টের পদ দখল করে এক টানা ১০ বছর বাঙালিকে সামরিক শাসনের জাঁতাকলে পিষ্ট করে। শেখ মুজিবুর রহমান 1966 সালের ৫ই ফেব্রুয়ারি লাহোর সম্মেলনে বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবি পেশ করেন। পরবর্তীতে শেখ মুজিব তার প্রণীত এই ৬ দফা দাবির প্রচার ও এর পক্ষে জনমত গঠনের জন্য পূর্ব পাকিস্তানের প্রতিটি জেলায়, থানায়, গ্রামে, গঞ্জে ঝটিকা সফর করেন। শেখ মুজিব তার অসাধারণ সাংগঠনিক ক্ষমতার জাদুমন্ত্রে বাংলার প্রত্যন্ত অঞ্চলে ৬ দফার পক্ষে গণজোয়ার গড়ে তোলেন। সারা বাংলার মানুষ তখন ৬ দফার দাবি আদায়ে সোচ্চার। পাক সামরিক জান্তা শেখ মুজিবের উপর চরম আঘাত হানে তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়েরের মাধ্যমে। সারা বাংলায় তখন উত্তাল আন্দোলন। স্লোগান একটাই, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। অবশেষে গণ আন্দোলনের মুখে পরাস্ত সামরিক জান্তা, প্রত্যাহার করতে বাধ্য হলো আগরতলা ষড়যন্ত্র মামলা, মুক্ত হলেন শেখ মুজিব। মুজিব তখন নির্যাতিত বাঙালির নয়নের মণি। 1968-69 সামরিক শাসন বিরোধী অসহযোগ আন্দোলন ও গণ অভ্যুত্থানের মুখে পাকিস্তানের ক্ষমতার মঞ্চে আইয়ুবের পতন। এলো কুখ্যাত ইয়াহিয়া খান। 1970-এর সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাধারণ জনপ্রিয়তায় ও নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। মোট 313টি আসনের মধ্যে আওয়ামী লীগ 167টি আসনে জয়লাভ করে সারা পাকিস্তানে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করল। জনগণের এই রায় বানচাল করতে সামরিক জান্তা ষড়যন্ত্র শুরু করে। বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরে রাজি নয় তারা। বঙ্গবন্ধু এই ষড়যন্ত্র আঁচ করতে পেরে আবারও গর্জে উঠলেন সামরিক জান্তার বিরুদ্ধে। Nobody should try to suppress the 70 million people. For in their determined to achieve something, nobody can suppress them. Today, tomorrow, or day after tomorrow, they must win. We cannot tolerate anymore all this system. Everything is collapsed. There is no administration. The people are obeying my order, not their order. Legally, I am the authority because people have voted to me. কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠীর কোনো চেতনাদয় হয়নি। তারা বাঙালি হত্যা ও নির্যাতন অব্যাহত রাখে। অবশেষে এলো সেই ঐতিহাসিক দিন, ৭ই মার্চ ১৯৭১। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে জনসমুদ্রে ঘোষণা করলেন, আজ দুঃখ আক্রান্ত মনে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। কি পেলাম আমরা? জামার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বৈশত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দক্ষিণী অস্ত্র মানুষের বিরুদ্ধে। তার বুকের উপরে হচ্ছে গুলি,
আছে আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর এই আলোচনার নামে পাক শোষক গোষ্ঠী সময় ক্ষেপণ করতে থাকে এবং পূর্ব পাকিস্তানে তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করতে থাকে পঁচিশে মার্চ মধ্যরাতে হানাদার পাক বাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালি নিধনে বাঙালির কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেবার জন্য সমগ্র ঢাকা শহরে নিরস্ত্র নিরীহ মানুষের উপর বর্বরোচিত হত্যাকাণ্ড চালায় পাক বাহিনী ঢাকা শহরের সর্বত্র শুধু লাশ লাশ আর লাশ বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে পাঠিয়ে দেওয়া হয় বীর বাঙালি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতেই রুখে দাঁড়ায় তার নির্দেশ মতো যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত হয় পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সদস্য ইপিআর পুলিশ আনসার সকলেই বিদ্রোহ করে যার যার অবস্থান থেকে বাঙালি মুক্তির এই যুদ্ধে অংশ নেয় এরই অংশ হিসেবে পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন বাঙালির স্বাধিকারের দাবিকে বুলেটের মুখে চিরতরে স্তব্ধ করে দিতে চায় পাক সামরিক জান্তা পৃথিবীর ইতিহাসে সব থেকে বর্বরোচিত হত্যাকাণ্ড চালায় সারা বাংলার প্রতিটি শহরে গ্রামে গঞ্জে গ্রামের পর গ্রামে নিরীহ নিরস্ত্র বাঙালিদের হত্যা করতে থাকে নির্বিচারে কৃষক শ্রমিক নারী এমনকি শিশুরাও বাদ যায় না হানাদারদের হিংস্রতা থেকে গ্রামের পর গ্রামে নিরস্ত্র মানুষের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় পাক সামরিক জান্তা সারা বাংলায় এক পৈশাচিক হত্যা যজ্ঞে মেতে ওঠে শহরে গ্রামে বাঙালি হত্যা বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার পাশাপাশি বাঙালি মা বোনদের ইজ্জত লুণ্ঠনে মত্ত হয়ে ওঠে তারা বাড়ি বাড়ি ঢুকে শত সহস্র অসহায় যুবতীদের অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় সামরিক ক্যাম্পে আটকে রেখে মাসের পর মাস পাশবিক নির্যাতন চালায় ১৯৭১ সনে ২৫ মার্চ রাতের মেয়ের মায়ের বোনের ইজ্জত লুইতা সেদা কাতেরে বাপের সামনে বলুক তো ঝুট মেয়ের ইজ্জত হয়নি কি লুট বাপের সামনে বলুক তো ঝুট ওরে মেয়ের ইজ্জত হয়নি কি লুট আজো বাংলার আকাশ বাতাস দুঃখে শোকে উদাস হয় দাম দিয়ে কি নেছি বাংলা
বাঙালির এই চরম দুঃসময়ে বন্ধুরাষ্ট্র ভারত এগিয়ে আসে মানবিক ও সামরিক সাহায্য নিয়ে। প্রায় 1 কোটি বাঙালি শরণার্থী প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নেয়। পাকিস্তানের কারাগারে অন্তরীণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি করে গঠিত হয় প্রবাসী মুজিবনগর সরকার। এই প্রবাসী বাংলাদেশ সরকারের রাজনৈতিক নেতৃত্বে ভারতের সরকার ও জনগণের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলার দামাল ছেলেরা কাঁধে তুলে নেয় বন্দুক, শুরু করে সুসংগঠিত মুক্তিযুদ্ধ। কন্যা বগুড়া পাবনা ঢাকা বরিশাল নোয়াখালী তারা হিন্দু নয় মুসলিম তারা শুধু বাঙালি। যশোর কন্যা বগুড়া পাবনা ঢাকা বরিশাল নোয়াখালী তারা হিন্দু নয় মুসলিম নয় তারা শুধু বাঙালি। রক্ত নেশায় উঠেছে মাফিয়া খেলিতেছে তারা হোলি, অবাক নয়নে দেখছে বিশ্ব দিচ্ছে কেমন কার বোমারু বিমান মেশিন গান তুচ্ছ করে কামান কদম কদম এগিয়ে চলেছে নারী মুক্তির গান। শত্রু শনিতে শিক্ত পতাকা মুক্তি সেনাপতি, শত্রু শনিতে শিক্ত পতাকা মুক্তি সেনাপতি, আগুয়ান হও আগুয়ান সবে আগুয়ান সবে আগুয়ান সবে আগুয়ান। তলে বাজালে নব তলে কে দেবে বাধা, মোদে আবাদ গতি কে দেবে বাধা। বাংলাদেশ সরকার কর্নেল আতাউল গনি ওসমানীকে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি নিয়োগ করেন। রণাঙ্গনকে 11টি সেক্টরে ভাগ করে 11 জন সেক্টর কমান্ডারের নেতৃত্বে বাঙালির মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। মুক্তিযোদ্ধাদের সরাসি আক্রমণে হানাদারদের পরাজয় তখন সময়ের ব্যাপার মাত্র। পাক বাহিনীর আক্রমণের জবাবে মুক্তিযোদ্ধাদের অগ্রযাত্রা এবং তীব্র প্রতিরোধ তখন সারা বাংলায় গ্রামে গঞ্জে সর্বত্র। Thank you.
পরাজয় নিশ্চিত জেনে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার মানসে হানাদার বাহিনী বাঙালি বুদ্ধিজীবী হত্যার নীল নকশা প্রণয়ন ও বাস্তবায়ন করে। এই বুদ্ধিজীবী হত্যায় সরাসরি অংশ নেয় স্বাধীনতার শত্রু রাজাকার আল বদর বাহিনী। অবশেষে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, শত সহস্র মা বোনের ইজ্জতের বিনিময়ে এলো সেই শুভক্ষণ, 16 ডিসেম্বর 1971, বাঙালির চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা। যে স্থানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন, সেই রেসকোর্স ময়দানেই পাক বাহিনীর প্রায় 1 লক্ষ সৈন্য আত্মসমর্পণ করে। বিশ্ব মানচিত্রে জেগে ওঠে বাঙালির বাংলাদেশ। বাড়ি কিনবেন? কি অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। আমি বাংলায় গান গাই। আর নয় ফোন কার্ডের ঝামেলা, বাড়ি অফিস কিংবা মোবাইল ফোন থেকে সরাসরি ডায়াল করুন নেক্সট জেন ডাটা সলিউশনস 416-422-2580। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার, আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি। একটি ঘোষণা, ক্রিসমাস এবং নিউ ইয়ার সংক্রান্ত ছুটিকালীন সময় রজার্স টেলিভিশন কর্তৃপক্ষ ওই বিশেষ দিনগুলোর সাথে সঙ্গতিপূর্ণ অনুষ্ঠান প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে 30 ডিসেম্বর বাংলা টেলিভিশনের নির্ধারিত শো প্রচারিত হবে না। আমাদের পরবর্তী শো অর্থাৎ বাংলা টেলিভিশনের বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠানমালা প্রচারিত হবে 30 ডিসেম্বরের পরিবর্তে 13 জানুয়ারি শনিবার সকাল 10:30 এই একই চ্যানেলে। দেখার আমন্ত্রণ রইল। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের মতামত, অনুষ্ঠানে অংশগ্রহণ বা বিজ্ঞাপন প্রচার, যাবতীয় যোগাযোগ btelevision@yahoo.com অথবা 416-879-7141। সুপ্রিয় দর্শক, 16 ডিসেম্বর 1971, মাঝখানে 35 বছর, দীর্ঘ এ সময় পরেও আজও আমরা বাতাসে লাশের গন্ধ পাই। যে মুক্তিযুদ্ধের অন্যতম স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ, সে দেশে এখন সাম্প্রদায়িকতার দুর্গন্ধ। তাই স্বাধীনতার 35 বছর পরেও আমরা স্বাধীনতাটাকে খুঁজছি। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। একাত্তরের 16 ডিসেম্বরে, একাত্তরের 16 ডিসেম্বরে
ষোলোই ডিসেম্বরে স্বদেশ মাকে মুক্ত করেছি যে স্বদেশ মাকে মুক্ত করেছি যে মোরা তিরিশ লাখ মুক্তি সেনা কেউ বাঁচে না কেউ আছে না মোরা তিরিশ লাখ মুক্তি সেনা কেউ বাঁচে না কেউ আছে না বন্দি মায়ের জন্য মরেছি যে একাত্তরের ষোলোই ডিসেম্বরে একাত্তরের ষোলোই ডিসেম্বরে